বাজার নিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাসর ঘর ইয়াকুব আলাইহিস সালাম সাজাইয়া দিয়া বালিশের উপরে বসিয়া তিনটা থাবুর দিয়া বলে বারাকাল্লাহু ফি ওয়া লাকুম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল حميد الحياة النبي هو مني এদের জীবনটা তুমি বরকতপূর্ণ করে দাও আর নবী ইউসুফের তুমি বরকতের সাথে মিশিয়ে দাও বাজান দোয়া করে দিয়া বাসর করতে তোমার সালাম বের হয়ে গেলেন এবার একটা আওয়াজ দিও রে যুবক এই 80 বছরের কাছাকাছি মহিলার বয়স চামড়া ঝুলিয়া গেছে অন্ধ হয়ে গেছে চেহারা কুৎসিত হয়ে গেছে জুলাইকা বাসর ঘরে যায় নামাজ বিছায় যখন মালিক একটা ডাক দিছে এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 500 জমি বয়ে মালিক ডাক দিছে আমার ইউসুফ যেই চেহারার পাগল হইয়া বিয়া করতে চায় নাই গো আমার জুলাইকারে তুমি এমন যৌবন ফিরাইয়া দিবা আমার ইউসুফ যেন পাগল হইয়া যায় রে পাগল হইয়া যায় আল্লাহর এই পৃথিবীতে দুইটা মহিলার চেহারা আল্লাহ নিজের হাতে বিরুদ্ধ বয়সে যুবক বানায় দিয়েছে এক নম্বরে মা জুলাইকার চেহারা দুই নম্বরে মা খাদিজার চেহারা এবার আমার থেকে নাও বাবা দারে পত্নীর মধ্যে আসছে জুলাইকা যখন বাসর ঘরে মধ্যে মালিকের ডাক দিছে ইউসুফ আলাইহিস সালাম কান্দে আমার বাবা কোন বুড়ির সাথে আমার বিয়ে করাই দিল বাবার কথা মেনে নিলাম যখন মাওলার সাথে টেলিফোনে কথাবার্তা বলা শেষ ইয়াকুব আলাইহিস সালাম বলে এখন যা বেটা আমরা কষ্ট হয়ে গেছে না আর হবে না বেঁচে থাকলে আবার আসবো আপনাকেও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে আর নয় গো বাবা কারণ আপনারা যে আওয়াজ দিচ্ছেন আমার মনে হয় আপনাকে অসুস্থ হয়ে গেছেন গা বাসর করার কাজ হইলো না বেঁচে থাকলে আবার আমু হবে বাসর রেডি রেডি জোর করে বিয়ে দিছে পোলারে বুড়ির লগে মন কি ভালো ইসু খালি কইতেছে আব্বা কি দেখলো বুড়ির মধ্যে আর কি করলার হে যে আমার কত ক্ষতি করলাম দেখলো দেখলো না জি গেল না দিল ধরায়া ডলতে ডলতে যাইতেছে তাসবিহ তসবিরা হাতে কাপড়টা সরাই দেখে পূর্ণিমার চাঁদ ঘরে বসা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এই দুনিয়াতে আহসানু আমালা এই দুনিয়াটা আল্লাহ স্টেডিয়ামে ছেড়ে দিয়েছে ভালো মন্দ তার হাতে যে আল্লাহ নেয় ওই আল্লাহ কেড়ে নেয় ওই আল্লাহই দেয় তোমার বাবার দো হারাম আর দো এক ওই দুই চোখের পানিতে আমার চেহারা কালিমা সরে গেছে আগের সাইডে 70 গুণ সুন্দর জন্ম বাড়াই দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম এখন জুলাইকার কাছে পাগল হয়ে যায় জুলাইকা তুমি তুমি কি জান্নাতের মনি না এখন আমি তোমার পাগল না আমি এখন মাওলার পাগল আমার জীবনের চাওনা ছিল তোমাকে একবার স্বামী হিসেবে পাওয়া বাসর ঘর করা আমার বাসর শেষ হয়ে গেছে তোমারে দেখা শেষ যে মাওলা আমারে 16 বছরের যুবতী বানায় দিছে আমার যৌবন ফিরে দিছে আমি আর তোমারে সাইডারে ইউসুফ ডাইরেক্ট কোরআন শরীফ দেখেন সূরা ইউসুফে মৃত্যুর আগে ইউসুফ আলাইহিস সালাম জুলাইকার পিছনে পিছনে ঘুরতো জুলাইকা চান্স দিত না চান্স দিত না জুলাইকা যায় না মাঝে কান্তর বলতো আমি কি জন্য একটা মানুষের জন্য পাগল হয়েছিলাম আমি কেন আমার মাওলার পাগল হই নাই কেন আমার মাওলার পাগল হই নাই কেন আমার মাওলার পাগল হই নাই মাওলার পেবে যে এত পাগল তা তো জানতাম না এত টেস্ট মাওলার পাগল এটা জানতাম না তারে মেসেজ দিলেই দে লগে লগে রিপ্লাই দেয় এটা জানতাম না জুলাইকা তখন ইসুবের পিছনে ঘুরতো জুলাইকা ইসুবের পিছনে ঘুরতো না এ কপ কিছু করার মালিক কে জোরে বলো কে 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 আরো জোরে আরো জোরে এ ইসু 13 বছর জেল খাটাইছে যে মহিলা এই মহিলার লাগে আল্লাহ ভালোবাসা দিয়া এখন বিয়া পড়াইব ইয়াকুব আলাইহিস সালাম আসছে কেনান থেকে পোলারে দেখতে
বাপরে লইয়া শহরটা ঘুরে ঘুরে দেখাইতেছে আওয়াজ দিয়ে যুবক বাপরে ডাইন পাশে ঘোড়ার পাশে বসাইয়া ইসুফ আলাইহিস সালাম আনু বিয়ে করে নাই 51 বছর বয়স ইসুফের আল্লাহু আকবার বলেন 51 বছরের ইসুফ বাবার লয়ে ঘুরতাছে মিশরের জমিনে ইনদিমিন টাইমে দেখে একটা পাগলি চেহারা দিয়ে হিগন পড়তাছে গালে নাক মুখ ফাইটা গেছে চেহারায় মাছটা পড়ছে ইসুফের গাড়ির সামনে খাড়াইছে আমি আর ওয়াজি করব না আসলে আপনাদের জোর নাই রাত এখন 11টা বাজে কইতে থাকবো জোর আপনাকে আমার বাড়ি খাইয়েছেন না না সভাপতির বাড়ি খাইছেন 12টা এই আওয়াজে 12টা আপনারই তো 12টা বেজে গেছে রেডি ইসুফ আলাইহিস সালামের গাড়ির সামনে এইভাবে হাত জোর করে খাড়াইছে জোরে 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 ইসুফ আলাইহিস সালামের দারোয়ান অর্থাৎ যে গার্ড বডিগার্ড দৌড়ে যায় দিছে ঘুষি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব যার তুই তার গাড়ির সামনে দাঁড়াস পাগলি কোথা কা ইসুফ আলাইহিস সালাম নবী নবীদের চোখ খোলা ঠিক না বেটি ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম অন্তর চোখ চায় দেখে এই মহিলা সাধারণ মহিলা না ইসুফরে বললেন ক্ষমতার দাপটে পাগলিরে তুই ঘুষি দিতে বললি হতে পারে এই পাগলি বাচ্চার বউ তো হতে পারে পোলায় চিনে নাই বাপে চিনে লেছে ইসুফ আলাইহিস সালামকে আব্বা আপনি আপনিও তো অন্ধ হয়ে গেছিলেন এত বছর অন্ধই ছিলেন প্রায় 30 বছরের মতো অন্ধই ছিলেন এখন হয়তো আমার জামার সুগিরান পাইয়া আপনার চোখ আল্লাহ খুলে দিছে হয়তো মনে চোখে এখন কম দেখেন তোর মতো আমি 12টা সন্তান জন্ম দিছি ইউসুফ আমার বাবা ইসহাক নবী আমার দাদা জাতির পিতা ইব্রাহিম নবী নবীর আওলাদ আমি আমার চাচা ইসমাইল সালাম সেও নবী তুই কারে কি কস আমার চোখ হ্রাস পাইছে আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে বসে থাক এই বডিগার্ড জি 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 দাদা হুজুর মহিলাকে জিজ্ঞেস কর তার নাম কি সে কি চায় এটা আমার কথা না ডাইরেক্ট কোরআনের কথা আমার হাবা বলতে পারেন না ইলিয়াস রহমান যদি বানায় কথা বলে না কারণ আমার দিকে যে আজরাইল গুলো চাই রয়েছে একটা উল্টা পাল্টা কবো আর এমন থাম্বিল দিয়ে ছাড়বো আজকে মামুনুল হক জেলে একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে মিজানুর রহমান আজারি দেশ ছাড়ছে এই বাটপার মিডিয়ার কারণে কি মনে করলা তুমি এই আমির হামজা সারারা ছোট্ট ছোট পোলা বন্ধ এখনো জেলে কি অন্যায় করছে বেড়া আমারও ফাঁক পাইলে ছাড়তো না শুধু একটা কথা বলতে চাই ধরা খাবো চিন্তা নাই আল্লাহ যেন কিয়ামতের জেলখানে ধরা না দেয় আমরা সবাই জেলখানায় যাব নবীর আদর্শ নিয়ে যাব মিথ্যার উপরে যাব না সত্যির উপরে যাব না যে আসুন নাই কষ্ট হয় তাকবীর আওয়াজ কমে গেল কে বাপ কারে কয় দেখেন পোলাও কিন্তু ইসুফ আলাইহিস সালাম নবী হয়ে গেছে বাপের সামনে জিরো মারহাবা কর জি দাদা মহিলাকে জিজ্ঞেস কর সে কি চায় এদিক দিয়ে জিব্রাইল পিছনে দাঁড়িয়েছে মহিলা নাক দিয়ে হিগন পড়তেছে চোখের পাওয়ার নাই চোখ নষ্ট হয়ে গেছে চেহারা তো নাই কালা কুষ্টা 35টা বছর পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে গু খায় গোবর খায় এই মহিলা আমার মালিক কি পারে দেখো না অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা দারোয়ান যে বলে তুমি কি চাও পাগলি চাও কি
বলে তোর দাদা হুজুরকে যে বল আর তোর প্রেসিডেন্টকে যে বল আমি যা চাবো সে দেবে কিনা তার সাহায্য আছে কিনা জিগা সে তো তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব বস সে যা চাবে হে বলে আপনি দিতে পারবেন না আপনার রাজ্যে বলে সেটা নাই ইসুফ আলাইহিস সালাম বলে ফেলেছে যাই বল সে কি চায় যা মহিলা মানুষের কি চাইতে পারে বল ডাইরেক্ট কোরআন শরীফ সূরা ইউসুফ জিজ্ঞেস করে এই তুমি কি চাও বলে তোর বাচ্চার একটু ডাইকান তোমার কাছে আসবে না আরে যাই বল একটা দুঃখিনী মা তোমারে ডাকছে আমি মায়ের জাত আমি পাগলি হয়েছে তাতে কি হয়েছে আমি মায়ের জাত ডাক দে ইসুফের তো ছয় বছর বয়সে মা হারাইছে ডাক দে ইসুফের ছয় বছর বয়সে মা হারাইছে তুমি কেমনে জানো এই আমি জানি তুমি ডাক দে বেটা ইসুফ গেছে তুমি কি বলতেছো বাগানের মধ্যে নিয়ে কয় এখন চেহারা খারাপ হয়ে গেছে না আমি আজিজে মিসিরের একমাত্র স্ত্রী জুলাইখা আজকে আমার এই দুর্দশা একমাত্র তুমি ইসুফের কারণে তুমি যদি আমার দিতে চাও আমার যৌবন ফিরে দাও আমি জীবনে কিচ্ছু চাই না আমি তোমার এই একদিনের জন্য নিয়ে বাসর করতে চাই ইসুফ আলাইহিস সালাম বর্ষণা দিয়ে শুরু করছে তুই ধ্বংস হ তুই মরে যা তুই শেষ হতর মতো না যাইস মিলে যেন দুনিয়া না থাকে ইয়াকুব আলাইহিস সালাম ঘোড়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় ইসুফের সামনে দাঁড়ায় আর একটা ধমক দিবি না এই মহিলা এখন মুশরিক না সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন তোমার প্রেমে পাগল একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দিক দিয়ে পাগল সে এখন মুশরিক না ইসুফ তার সাথে ভালোভাবে কথা বলো আর আমি বাবার সিদ্ধান্ত বিয়ে যদি করতে হয় জুলাইখারে করতে হবে সুবহানাল্লাহ বাইতে যে বোর কাছে যে কই আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা এই বুড়িডারই তোর বিয়ে করতে হবে ইসুফ আলাইহিস সালামের থেকে বেরায় 24 বছরের বড় মা খাদিজা ছিল আমার নবীর থেকে বেরায় 15 থেকে 20 বছরের বড় মারহাবা কইলেন না ইসুফ আলাইহিস সালাম মোরামরে করে আব্বা তোমার কথা না শুনলো সমস্যা আব্বা দে তুমি যাই তো কি অবস্থা আরে কি আমার কম জ্বালাইছে তুমি তো তখন জানো না আব্বা আমারে 17 বছর বয়সে ঢুকাইছে 13 বছর জেল কাটায় মহিলা তারপরে বাইর করছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে জাকির সেওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ইসুফরে ভুলিয়ে যাস না তোর ভাইরা তোরে কুয়ায় ফেলে দিয়েছিল যদি এই মহিলা বাচ্চার মতো তোরে লালন পালন না করত গো বাদশাহী হাতে ধরে না শেখাইতো আজকে তুই মিশরের তিনটে মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতি না আব্বা এই জন্যই তো কইছে বাবা ছেলে ছেলে আব্বা আপনি বললাম বিয়ে করবো জুলাইখারে মা তুমি এদিকে আসো তুই কি জীবনে একবার ইসুফরে পাইলি সব পাইয়ে যাবি জুলাইখা কাঁদ দেওয়ার কয় আল্লাহর পয়গম্বর আমি দুইজনকে পৃথিবীতে মাওলার কাছে চাইছি এক নম্বরে আমার শ্বশুর যদি হয় একক তার এক নজর দেখবো জীবনে সুজলে একবার বাসর করব আমি মাওলার কাছে দুইটা জিনিস চাইছি আমার আল্লাহ মনে হয় আমার পাওয়াইতে দিচ্ছে একুব আলাইহিস সালাম বলে সুবরে বিয়া হইব রেডিও আগামী রবিবার বিয়ে হবে কারণ বাজানবে তখন তো বনি ইসরাইলের শুভ দিন ছিল রবিবার আপনার আমার শুক্রবার জুমার দিন যেমন বিয়া হয় তাগো রবিবার দিন বিয়া হইতো বাবা আল্লাহর পয়গম্বর ইয়াকুব বিবাহের খুতবা দিলেন 80 বছরের কাছাকাছি মহিলা বাসর ঘর সাজায় দিলেন ইয়াকুব নবী মনে রাখবেন বাবা আমার নবীও কিন্তু ফাতেমার বাসর নিজে সাজায় দিয়েছে এখন কান্না ফাতেমার তো মা নাই গো বাবা আয়েশাকে বললেন আয়েশা তোমরা কেউ আমার ফাতেমার বাসরে ঢুকবা না আমি আমার ফাতেমার বিস্তারা নিজে ঠিক করে দিল আমার মা যেন বলতে না পারে আমার মা নাই মা থাকলে বাসর ঘরটা সাজাই দিত
তোমরা আমার ফাতেমার গায়ে হলুদ দাও, আমাদের দেশের সিস্টেমের মতো গায়ে হলুদ না। আমি ফাতেমার ঘরের মধ্যে দুইটা জিনিস সাজায় দিব। অতএব মন কোন রকম ভাবে কালো করা যাবে না। আওয়াজ হবে তো মুসলমানের মতো হবে, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। তাহলে আমার সাথে কি আরো জবান যেন বন্ধ না থাকে, দুরুদটা পড়বেন সুন্দর করে, রেডি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اہی ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে, খোরশেদিয়া নুরানি হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাহফিলটা ছিল 6 অক্টোবর। সেইটা ধাক্কাইতে ধাক্কাইতে আগায় এখন আইছে 9 অক্টোবর, অর্থাৎ 3 দিন বৃষ্টি দেখাইছে, ঠিক না ভাই? ঠিক, যেই মাঠে ওয়াজ হওয়ার কথা ছিল সেখানে এখনো অনেক পানি। তো 6 অক্টোবরের মাহফিল, আজকে হলো 9 অক্টোবর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তালেব খান। কে আপনি? জাযাকাল্লাহ বিল খায়র, বারাকাল্লাহ ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ এক জনাব আলহাজ এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত বন্ধুবর, শেরপুরের কিতু সন্তান হযরত আল আল্লামা মাওলানা মুফতি আবু তালেব সাইফউদ্দিন, এবং আরেকজনের নাম আসছে আব্দুল করিম কাসিমি দামাত বরকাতুল আলিয়া। এখানে অনেক অতিথিবৃন্দের নাম আসছে, এ কে এম আজিজুল হক, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান আরজু, সাইফুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্দুল মালিক, ইয়াসিন হোসেন, ইদ্রিস আলী, নুরুল ইসলাম, গোলাম মুস্তফা,
জাফর আলম নূর মোহাম্মদ মোহাম্মদ বিল্টু নাকি বিল্টু মিয়া খলিল মিয়া আর এখানে মাহফিলের যারা উদ্বোধক এবং আহ্বায়ক উজ্জ্বল হোসেন রফিকুল ইসলাম জন্টু সহ ওহিদুজ্জামান এবং এই মাহফিলের সুনামধন্য সভাপতি সেক্রেটারি খাস করে মঞ্চ বিশিষ্ট আমার মাথার তাজ নাইবে নবী হযরত উলামা ইকরাম যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে ঠিক না ভাই ঠিক বর্তমানে আলেমদেরকে দেখলে অনেকে অনেকের ভিতরে গুরাকির নিতে কামড়া কইরাই বলে দেশটা খাইছে আচ্ছা দেশটা আমরা খাইলে তুই মোল্লা জানাজা করব কেডা কথা কোন না কে ঠিক একজন গালে আর দিয়ে বইরেছে মানে ব্যবসায় জন্মের আগুন লাগছে বেটা আমি না শুরুতে বলছিলাম মুয়াজে ভাইয়া এই যে টুডা দিয়ে আমার কোক সমস্যা ব্যথা হয়ে গেল কোড়া হয়ে গেল আচ্ছা চলবো তা আওয়াজ কমাইছো কে হ্যাঁ কমাইছো তো মাস্টার বারাও দেয় একটু দিই কিরম পারো তুমি তোমার সেট ভালো না সেট আনছে স্ট্যান্ডার্ড সেট আমার সেট এগুলো এখন চলে মিয়া আওয়াজ সেট আনবা গুলির মতো আওয়াজ দিব এই সমস্ত সেট চলে না মারহাবা বলে আল্লাহ শুধু আপনাদের এখানে একটা কথার দাবি শুনতে চাই দুনিয়ায় কি চিরদিন বেঁচে থাকতে পারবো যারা আসতে বলছেন মনে হয় তাদের কাছে কোনো গ্যারান্টেড আছে যে আপনি বেঁচে থাকবেন কিয়ামত পর্যন্ত নাই তো তাহলে এত বাহাদুরি কিসের বাহাদুরি দেখেন আমলিকের কিছু ওলাপা আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া তারপরে ছবি ছাপাইয়া আপনাকে প্রত্যেক নাটুয়া বাড়ি তারপরে আপনাকে আর একটা বাজার জানে কি দেখলাম কলিয়া বাজারে মরে মরে ফেস্টুনে টানাই থুয়ে দেয় কয় আমি আওয়ামী লীগের সেরা উল্লা খেতা কথা কর না কে সে এত বড় পদবি লিয়ে বয়ে রয়েছে আলাকে তরকারি বেছে বেনে রাস্তায় হেবিড়ার কাছ থেকে চান্দা খায় বাইরে আমি আপনার পাও দুটো ধরছি দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই থাকার কোনো সিস্টেম নাই আপনি যত ভাবেই চেষ্টা করেন না কেন আমি বাইসে থাকবো মাউন্টেন এলিজাবেথ হসপিটাল আপনি প্রতি মাসে মাসে চেক আপ করাইতে যান বাইসে থাকার লাগে আজরাইলে যখন হায়াতে জিন্দিগির সিডির আজরাইলের হাতে আসবে একটা থাবা মারবে এককে থাবায় আপনার মাথার গিলু আর কলিজা এক করে ফেলবে কথা বলেন না কেন কিসের বাহাদুরি দেখাও তুমি দুনিয়ার থেকে যাইবার সময় শুধু কয়েকটা জিনিস আপনার সঙ্গে হবে কবিতার ভাষায় কি সুন্দর বলে কি হবে সঙ্গে তোমার মরণে দেখেন তো দিলির মধ্যে দেখে এক ফোঁটা চোখ দিয়ে পানি বাইর হয় কিনা আমি আল্লাহরে সাক্ষী রেখে আজকে বলে গেলাম আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই ঠিক না ঠিক জোরে কম আজকের মাহফিলটা কিন্তু মাত্র এক রাতের ব্যবধানে মানে এক রাত সময় পাইছে এরা আমি গতকালকে রাত্রে সিদ্ধান্ত দিয়েছি আজকে মাহফিল হবে আজকে এরা বাস্তব করছে বাংলাদেশে এক রাত সময় পাইয়া মাহফিলকে বাস্তব করা কমিটি কমই আছে কথা কন না কে এই কমিটির আমি ধন্যবাদ জানাই কারণ একটা মাহফিল বাস্তব রূপে রূপান্তরিত করতে মাথার ঘাম আডুর ক্যালসিয়াম হুগে যায় আপনারা তো আইসেন ওয়াজ শুনতে ওয়াজ যদি মাশাল আল্লাহ ভালো করায় কালকে দেখবেন ওই বাজারে বয়ে বয়া একবারে কবেন না বক্তা টানছিলেন মোটামুটি ভালাই আর যদি কমিটি আপনাকে এখানে ভালো না হইতো সবকিছু এমন দোয়া দুইতেন হের মারে সুদ্ধ দুইতেন না কথা কর না কেন বক্তা যদি মিস করে কমিটির মারে বকা দেয় বক্তার মায়ের বকা দেয় তো এই যে 6 তারিখের ওয়াজ ধাক্কায় আইয়া বসে 9 তারিখ কার মায়ের বকবা কথা কর না কেন হুজুর বাস্তব কথা না ওখানে কারো মাত বাড়ি চলছে মৃত্যুর সময় যেরকম মাত বাড়ি নাই
কবরে মাত করি নাই কবি সেই কথা বলে আমি এক একটা শেরের মাধ্যমে বলবো বাংলা কবিতা আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন কেমন আল্লাহ তখন আপনার কলবে বয়ে কইব যা আমার যখন ভালোবাসছো এই ময়দানটা সারার আগে তোরে আমি মাফ করে দিব জীবনে যত আকাম কুকাম তার কম করেন নাই পরের গাছের নারকেল পরের গাছের পেঁপে কোদু করের ক্ষেতের কলই আপনার গরু তো ভালো খায় আপনার গাছটা খায় না হেসিন এইটা আমার মালিকের ক্ষেত কত কন্যা খায় গাইরে যাইরে দেয় পরের ক্ষেতে কইটি তো খাইয়ে কইলা মজা মিষ্টি কেন আপনার গ্রামের মানুষ আমি তো গোপালগঞ্জের ছেলে মানে প্রধানমন্ত্রীও গোপালগঞ্জের মেয়ে উনিও কেমনে বাড়া বানতে হয় কিভাবে বাড়তে হয় ভালো রাঁধুনি উনি আমি ইলিয়াস রহমান জিহাদি যদিও বক্ত হয় বড় বড় গুল্লে গুল্লে কথা কই আমিও তো গোপালগঞ্জের ছেলে ধান কাটতে পারি পাট কাটতে পারি ধান নিড়াইতে পারি মাথায় কেমনে ইরিদানে বই মুটি বান্ধে এ ছাতাও পারি কেমনে হাল চাষ করতে হয় এখন তার হাল চাষ করতে লাগে না ট্রাক্টর দিয়ে হাল চাষ করেন নাঙ্গল দিয়ে হাস চাষ করছে আমি ইলিয়াস রহমান জিহাদি আমি সেই সেই জায়গার সন্তান এমন কোনো কিছু নাই বাদ নাই ব্যান চালাইছি রিক্সা চালাইছি এখন বাকি আছে খালি বিমান অতএব একটা কথার উত্তর চাই এ বাজান একটা কথার উত্তর চাই আপনারা গ্রামের মানুষ পরের জমির কলই খাওয়াইছেন খেসারি খাওয়াইছেন ধান খাওয়াইছেন গাই দিয়া কেউ দেখে নাই দেখছে কে সেটা বলেন কে 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 আরে কেউ আপনার সঙ্গে হবে না কে হবে এই জন্য আমি এক একটা কবিতা বলবো আপনি নেক্সটে বলবেন আল্লাহ আল্লাহ বলবেন তো কে বা হবে সঙ্গে আমার মরণে কে 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 এই তো এক খাই আল্লাহ বলবেন জবান খুলে আল্লাহ করে ডাক দেবেন কেন ওনার মতো বন্ধু কেউ নেই কি হবে সঙ্গে যাওয়ার মরণে কে বা হবে সঙ্গে সঙ্গে আমার কবরে কে বহবে সঙ্গে আমার জান্নাতে কেমনে থাকব ওই কবরে আল্লাহ বলে সঙ্গে শাদি কে সঙ্গে নেই মৌলাই রে বাবনাই রে কবর একা কেমনে তুমি দেখো মা বিলে সুরদি কোন আলিম বাইর চোখ দিয়ে যেন পানি আসছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন বান্দার চোখ দিয়ে যখন পানি পড়বা গিয়ে দোয়া আল্লাহর কুদরত একটা রুমাল দিয়া বান্দার চোখের পানি গুলা মুছাইয়া দেয় সাত বছরের বাচ্চা যদি কান্দে মা টান দিয়া বুকে নিয়ে যেতে পারে গুনাহগার বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে চোখের পানি গুলা নিঙ্গিত হয়ে যায় আমার মালিক ছোট বাচ্চার মতো ওই গুনাহগার বান্দার বুকের মধ্যে টান দিয়া বলে আর কান্দিস না রে পাবো শুধু মাফ করে দিয়ে ছাড়ি নাই
নবীর কাছে আমি কোরআন নাযিল করে বলেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ سيئاتهم حسنات وكان الله غفورا رحيما لزرهات بند تومي بدايا الله دیکھو کرا کان دے আমি এদের বাড়ি ঘর চিনি না তুমি সবই চিনো আল্লাহ না কোন বংশের ফোলা কার ফোলা তার মা দলা না কালো তার মার নাম কি তার দাদার নাম কি তুমি জানো কিন্তু এরা শুধু একজন মুসাফিরের সাথে বইয়া বইয়া কান্দা আজকে নয় অক্টোবর অক্টোবরের নয় তারিখ চোখের পানি দিয়ে যারা এখন কাঁদতে এই হাজার হাজার মানুষের মধ্যে তার চোখের পানিগুলো এখন তুমি বুঝাই নিয়ে যাবা শুধু আমার সাথে কণ্ঠ মিলাইয়া চোখটা বন্ধ করে মওলার দিক তাকাইয়া এখন কাঁদবেন তুমি যদি মন বান্দারে আই তুমি যদি মন বান্দারে নিজের হাতে বান্দা তুমি বানায় কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া বাজার এ দুনিয়ার কোন সরকার তোমার মাফ নাও করতে পারে দুদুকের মামলা খাইলে বিশ্ব সরকার আল্লাহ বলেন তুই কালকে কি গুনাহ করছো আমি দেখব না আজকে তোর চোখে পানি দেখছি তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব হাত দুটো আসমানের দিকে দিয়া হাত দুটো আসমানের দিকে দিয়া নয় অক্টোবর নয় অক্টোবর নয় অক্টোবর আজকে মানিকগঞ্জের দৌলতপুর থানায় বসে আমার মৌলাকে দুটো হাত উঠাইয়া দেন আল্লাহকে শিক্ষা বের একটা ডাক দেন ডাক দেন মাকে সামনে ডাক দেন দেন একটা আল্লাহ বলে ডাক দেন আল্লাহ বলে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন নয় অক্টোবর ডাক দেন নয় অক্টোবর ডাক দেন এই যুব ডাক দেন দাঁড়াই দাঁড়াই ডাক দেন ও মাসুর একটা ডাক দেন হে বুজুর একটা ডাক দাও ডাক দাও তুমি যদি মাপনাই করবা আল্লাহ দেও না এদেরকে মাফ করে দেও না আল্লাহ আমি জানি নাই মাহবিলে কার যেন মা নাই কার যেন বাবা নাই পৃথিবীতে মায়ের মতো দরদে কেউ নাই যাদের চোখের পানিগুলা ওদের শুরুতেই প্রবাহিত হয়েছে এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও এদের সন্তানগুলাকে আমার সাইতে বড় আলেম বানায় দাও আল্লাহ এলাকার আলেমগুলাকে আপনি যোগ্যতাশালী বানায় দেন প্রত্যেকটা ইমাম ভাইকে নায়েবে রাসূল বানায় দেন জোরে কানা আমিন আর জোরে বললা আমিন তাহলে এবার আমার সাথে বলবেন চোখের পানি পড়ছে না ভাল লাগছে না আপনি আমার দিক ফতো আনেন যেদিনকে দোয়া কবুল হবে ওদিনকে আপনার অন্তরেই সায় দিবে যে আজকে দোয়া কবুল হয়েছে আর অন্তরে বলে দিবে তোর দোয়া আজকে কবুল হয়ে গেছে কারণ চোখ দিয়ে পানি আসবে অন্তরটা ভালো লাগবে নেকের কাজ করতে ভালো লাগবে এটা নাম হলো দোয়া কবুলিয়াতের এক নাম্বার আসল অতএব একসাথে আমার সাথে আওয়াজ দেবেন সমস্ত প্রশংসার মালিককে পিছনে দাদাকে আল্লাহ বলবেন না একবারে আল্লাহ কালে কি সামনে আল্লাহরা দলিল করে নিছে এই মানিকগঞ্জ দৌলতপুরের মুসলমান আমি জানি আপনাদের দিল অনেক ভালো আপনার সোয়ারের মানুষ হইলো আপনাকে দিল বালা একসাথে আরো জোরে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় বিড়ি খাওয়ার সময়
এইতো কাম বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম নেবেন বিড়ি খাওয়ার শুরুতে তো আল্লাহর নাম নিয়ে শুরু করবেন কেন ওটাও তো আল্লাহর নিয়ামত নাকি নাউজুবিল্লাহ বললেন না আমি জানি আপনারা বিড়ি ঠিরি খান না তাহলে যে মাহফিলে যে বসছেন আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ বলেন তো সুবহানাল্লাহ বলেন তো আল্লাহু আকবার আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো কিয়ামতের মাঠে 40,000 বছর দাঁড়ায় থাকি থাইকে থাইকে আপনার হিসাব দিতে হবে গরমের ভিতরে ঘামাইতে ঘামাইতে কারো ঘাম হবে বুক পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত কারো ঘামের মধ্যে হাবুডাবু খাবে তো ওই গরম সহ্য করার জন্য হাফফাতহুমুল মালাইকা বশিয়াতুম রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা যেখানে ওয়াজের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা ওই জায়গায় ফেরেশতারা পুরাটা ওয়াল করে রাখে ফেরেশতাদের কদম দিয়া এটা যদি জান্নাতের টুকরো হয় আপনাদের সামনে একটু একটু জায়গা দেখা যায় আমি জানি আপনাদের কষ্ট হইব এই যে দাদা ভাইরা খাড়ায় রয়েছে আপনারা যদি সামনের দিকে আইসা পড়তেন পিছন আল্লাহরা সামনে আহেন ফাঁকা জায়গাটা পুরো করে বহেন চাচা ও চাচা চান্দু চাচা আহেন চাচা ডাইনে সাহেব বামে সাহেব চিন্তা করে কি করব না করব আহেন না একটু সামনে আহেন না চাচা লড়বো না চাচা লড়ে না হে আর একজনের ধাক্কাই সামনে দেয় আহেন চাচার গাড়ির উপর দেয় বলে আহেন 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 আমি জ্যাকেট দেয় নাই কিন্তু আপনি যাবেন গা আহেন এ যারা তারা আছেন ভিতরে ঢুকেন এই তোমরা সামনে হল এই সামনে আহেন সামনে আহেন বাইরা কষ্ট হইতেছে দাঁড়াই দাঁড়াই আপনার মায়া লাগে না ওটা তো আপনার ছেলে আপনার ভাতিজা ওই যার একজন কালা প্যান্ট সাদা শার্ট পরে পিছনে ব্যাক করছে দেওয়া যায় অবস্থা হ্যাঁ মাদ্রাসায় বারান্দাও জায়গা আছে দাদা ভাই তোমরা ভিতরে যাও গা আল্লাহ কবুল করে ওজোর কানে আমিন আরো জোরে বলেন আমিন তাড়াতাড়ি বসে বলেন আপনারা খুব আল্লাহ আল্লাহ মানুষ আমি জানি মারহাবা বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো আল্লাহ দেখো কি সুন্দর তোমার পাগল গুলো বসে আছে এই গরমের মধ্যে কষ্ট হচ্ছে আমি জানি আল্লাহ এই কষ্ট করে যারা বসে আছে কিয়ামতের মাঠে গরমের ভিতরে বসাই গেল আল্লাহ আকবার বলেন তো এবার আমার সাথে আওয়াজ দিবেন সর্বময় ক্ষমতার মালিক কে এটা কোরআন শরীফ আনেন না এই যে আমার আগে যে ওয়াজ করেছেন কোরআনের বরকত নিয়ে ওয়াজ করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি ও বাবা এমনও মানুষ বাংলাদেশে আছে চারটা কালেমাও ঠিক মতো পড়তে পারে না হালাকে মসজিদের সভাপতি প্রতি মাসে মাসে মাদ্রাসায় মসজিদে মোতামেম পাল্টায় ইমাম পাল্টায় চারটা কালেমাও ঠিক মতো জানে না ঠিক বলছি না ঠিক বলছি সুরহা ফাতিহা পড়তে কইলে হ্যাঁ লুঙ্গি ভিজে জায়গা কেমনে ভেজে তা কম না এই মুসলমানের পোলা কোরআন শরীফ এমন একটা শব্দ ওরাত্তিলিল কোরআন তারতিলা কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে আপনি পড়তে না পারেন কুত্তার দাম আছে আপনার সেই দাম নাই কথা বন্ধ কেন আমার আগের বক্তা কোরআন আয়াত করেছে গাফি লাল্লাকু তাগলিবুন শুনছেন কি কইছে আল্লাহ এটা আমি কই নাই যে আপনারে বানাইছে হে কইছে যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না ওরা মানুষ না শুধু তাই না যদি কোন এত আদর করে মানুষ বানায় আল্লাহই আবার কয় এটা মানুষ না আল্লাহ বলে তোর মানুষ আমি বলবো এই কোরআনটা তো সিনার মধ্যে ঢুকবো দুনিয়ার এত ব্যবসা তোর সিনায় ঢুকলো কোন দল করলে তোর ব্যবসা খারাপ আগে করতে বিএমপি এখন দেওয়া আমার শাশুড়ি শেখ হাসিনা 14 বছর ক্ষমতা দুর্জয় সাহেব রে ফুলের মালা দেখো আমি আজকে আওয়ামী লীগ কথা কন না কেন কর্সে জামা পিঠ পেছানে লেগে হয়ে গেছে আওয়ামী লীগ এ কথা কন ঠিক কথা কইছে কর কোন আমার মাতি বাবা গাই নিয়ে করছে ঠিক কথা কই আমরা গোপালগঞ্জের মানুষ তো আর আপনি মানিকগঞ্জের মানুষ রাজনীতিতে গুঞ্জ গুঞ্জ তো ঠিক আছে কার বগলে কত জোর আছে আজকে দেখুন এই মুসলমানের পোলা মুসলমান তো মুসলমান এক জবানে থাকবে কথা ঠিক না বেঠে হ্যাঁ পিঠ পাশের লেগে দোয়াল যদি চেঞ্জ করলে তোমার ব্যবসা খারাপ হয় এইটা জানো না যে কোরআন সহিষ্ণু পড়তে না পারলে আল্লাহ জানোয়ার কইছে আমারে চতুষ্প জানোয়ার চাইতে আমি খারাপ এইটা শিখলে না এই রাজনীতি এটা বুঝো না দুনিয়ার রাজনীতি 60 বছর 70 বছর ওইটার লেগে দল চেঞ্জ করে ফেললা তো পুরা ইউনিফর্ম এই বডিটা চেঞ্জ করা যায় না
কবর ওলাদের জন্য কবর থাকার জন্য দুনিয়া মাত্র 60 বছর 70 বছর এরপরে তো খোসা পাল্টায় কবর যাইতে হইব কতক্ষণ না কেন এই বডির মধ্যে কি পাঞ্জাবি থাকবে না সাদা এরকম কাপড় থাকবে তিন খান আর কিচ্ছু থাকবে না এটা বালিশ নয় খেতাও নয় কিচ্ছু নয় দুনিয়ায় বাসার লাগে জেলখানাতে বাসার লাগে দল চেঞ্জ করলা কবরের জিন্দেগি বাসার লাগে কি করছো চিন্তা করো আর কোন রোজা নামা কোন নামাজ কবুল হবে না কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়া ছাড়া অতএব কোরআন ওয়ালা জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই জোরে বলেন এখন যদি আমি 40 বছর 60 বছরের চাচা দাদা দাদাদেরকে বলি বাবাদেরকে বলি বাবা আপনি মাদ্রাসায় ভর্তি হন আপনি যতই ভর্তি হন মরার আগ দিন থেরাপিও দেয় তারপরে সুরে ফাতিহা ঠিক মতো পড়তে পারবেন না জানি কথা কোন লাগে মানে জিব্বাটা পান খাইতে খাইতে আর মিথ্যা কথা কইতে কইতে হক্ত হয়ে গেছে লোহার মতো হক্ত এই যে পোলা ছোট্ট একটা 7 বছরের পোলা আর তেলাওয়াত শুনলে মনে হয় সদাইসি তেলাওয়াত করে মনে হয় কোরআন নাজিল হইতাছে আর সাসারে কোরআন তেলাওয়াত করতে দিলে ফেরেশতা কা এলাকায় থাক না ওজা পড়তাছে ও হুললে আমার মেজাজ গরম হইতাছে আর আমি গরম দিব দিব কথা বল না কেন সাসায় পড়ে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাউজুবিল্লাহ কইলেন না এইটাই তো পড়ে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাসা খালি হাসওয়ার অমুক দলের সভাপতি না সুডাই বলে গেলে মরিয়ে লও না খালি আলেম গাইড়ে গেলে বকো কয়রা পরের পথে বাগুন দেয় তুমি তোমার কোন বাপের ডাক খাও কথা কর না কেন আলেমদেরকে একটু হরি বকা দাও আর কে আকাম না করলে জেলখানা গেছে খবরদার হিসাব নিকাশ করে বইল হিসাব নিকাশ করে খাতায় খুইলে টিক্সের নদিয়া বইল আলেমদের বদনাম হেই কোন আলেম আকাম করে জেলখানা যেতে পারে না নবীরা কোনদিন আকাম করে জেলখানা যায় নাই ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে আকাম কইরা জুলাইখার প্রেমে প্রস্তাবে রাজি হইছিল এ রাজি হয় নাই বিদায় 13 বছর জেল খাটছে বেটা কষ্ট হইতাছে না রাগ করতাছেন না আপনার গারে পড়তাছে না আমার সাথে বড় অমিলি কেডারে বেটা বিয়ে করছো ওই ফ্যামিলিতে বাড়ি আমার ওই হেনে এই মুসলমানের পোলা ভালো করে বোঝার চেষ্টা করো ভালো করে বুঝো দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে কবর নিয়ে যেতে পারবা শুধু কোরআনের বাহাদুরি কথা ধরে বলতে হবে আজকে কোরআনের পক্ষে নবীর পক্ষে কথা বলতে গেলে সিএমবির খানায় নাম আসে তোমার নবীকে গালি দিলে কষ্ট লাগে না বঙ্গবন্ধুরে গালি দিলে কষ্ট লাগে জিয়াউর রহমানের গালি দিলে কষ্ট লাগে সাইদিরে গালি দিলে কষ্ট লাগে বিশ্বনবী কি তাদের সাইদির নেতার দিক দিয়ে কম তোমাদের কষ্ট না লাগতে পারে বাংলা জমির বিশ্বনবীর যেই গালি দিবি এই সোয়ালের মধ্যে তোরে জ্যান্তা কবর দেব জ্যান্তা কবর দেব জ্যান্তা কবর দেব আজকে বিশ্ব নবীর পরে মরুভূমির ডাকায় নাউজুবিল্লাহ আসতে গেলে ডায়াবেটিস হয়ে মরবা এই মুসলমানের বোলা দুনিয়ার নেতারে গালি দিলে তার বাড়িঘর শুদ্ধা এই দলের দলের লোকেরা বাড়িঘর জ্বালায় দেয় বেটারে ঘরের তে বন্ধ থাকে ঘরের তা বেরিতে দেয় না আর যেই নেতাকে আল্লাহ কোরআনে কি বলছে শোনেন আমি এক এক আয়াত পড়বো আমার নবীর সামনে গলা উচ্চারণ করে এত জোরে আল্লাহু আকবার বলবেন মনে করবেন কবর বলার সাথে নবীর জিন্দেগি যেন আপনার সাথে মিলিয়ে যায় শোনেন তাহলে ওই নেতার দাম কত আমার নবীকে আল্লাহ কি বলে কোরআন وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله
سراج منير کو ڈاک دیسے و انک علی خلق عظیم در سوریتر گرانٹی شائن اللہ دیسے اوئی مانوسٹر مور بومی ڈاکائت کوئے اوئی مانوسٹر بولے نبی محمد تر غوبتو بود امی حنیس ساتے زائنہ بیس ساتے پور کیا کرسے نبی محمد بالو بیوہ کوئی رہا عائشہ سوائے بسر عائشہ نے بیئے کوئی رہا بور تمن بائیسہ تک لے محمد رہ فاسی ہوئی تیو کون جگہ پورا ڈر تھویا ور نبی رے گالی دے ایسے تورا کی زانوس نائی مالک گنزے گوپال گنزے نباب گنزے اکھونا آشے کے رسول نہ آسے تو گو دور لے سائرات تو شد باقا دیے پھلائی بار تو دیر زن میں مدے بیزال تھکتے بارے ایہو دینا سارا را پوٹاک شن دیا تور مائے رہ تو گو زن مدی سے کیونکہ مسلمان در شنطان اکھونا بیچے آسے نہ آئے ماں پیلر ماں سکانتی کا اکٹا مرد مجائی دیکھائے داؤ تمہیں مانک گندر شنطن آشکے رسول تمہیں بھنڈو آشکے رسول نا سرحی آشکے رسول بارے ربی لول کیک کائٹے ایڈے بولو نا دی ہیپی بارے ٹو یہ رسول اللہ تر زودار باری تر کپلے حرامی پتا بولے نکل زوستر زنشن نامے کیک کائٹے بیشن نبیر زنن باشی کو جپن کرو قرآن حدیث تر کتھایا سے وہی بھنڈا میں آمرا کوری نے آمرا دولت پورے مسلمان آواز دیا دکھائے دیتے باری جو دیئے دولت پورے جمی نے کہ وہ ہمارے نبی کی ایک تبار آنگو نوسر پر کالی دے والے ساکائی پیدا دل دے راجیہ سنا نہیں جبک راجیہ سنا نہیں دیکھیں اللہ کا رب پر ہاتھ اسے پر دکھائے داؤ وہی اکتوبر اللہ کا رب پر دکھائے داؤ دیئے حضرت تیشن رائے اکتوبر تکبیر دھوری دیئے دکھائے داؤ اللہ میں کھا آپ نے جا آواز دیئے چھن بشنو بیر دشمنی را حوشیر شابدان یہ قرآن ہاتھی نہیں بولے گلا آپ پر کون ٹھوڑا اس کے حوزے کا اسرے کسے بکلی ہوئے گیسے کہنے یہی مانوشتہ زیبونے کرو دن اماتری رائی کھے پیٹا بولے کھائے نہیں کرو دنو آبار دنوی ایکٹا رات را آرابیر بیسے رائی گو بھائے لائے آرشد بے دوریہ سب نبی انتقالر پر مولا اڈا کے سارا دی آسمانے چلے گا سے اور آپ پر نبی بودی رہے ہوئے رہے سے دوریہ سب نبی زانے زامار پر عراق جن نبی آشتے سے کتابان نبی زانے آبی سولے زور پر آبار کرو نبی آشتے لہا انا خاتب النبی اللہ نبی عبادی آبار پر عراق کرو نبی آشتے لہا آبار امت نیکی بودی کے دیکھ میں امت اللہ یک کے اللہ پاؤں پر کاتے موسیٰ نبی حرون نبی چلے گا سے بھائی موسیٰ رہ دائیتو دیئے گا سے موسیٰ سولے گا سے بھائی دیل لوتہ علیہ السلام رہ دائیتو دیئے گا سے لوت نبی چلے گا سے یحییٰ نبی رہ دائیتو دیئے گا سے اللہ حکر صلی اللہ علیہ وسلم ابراہیم نبی چلے گا سے شنطر اسماعیل رہ دائیتو دیئے گا سے اسماعیل چلے گا سے بھائی اسحاق رہ دیئے گا سے اسحاق نبی چلے گا سے تار شنطر یعقوب رہ دیئے گا سے یعقوب چلے گا سے یوسف نبی رہ دیئے گا سے ہمارے نبی زانے ہمیں چلے جب وہ آر کیوں تھا زی باندھو ہمارے یا تو باندھو وہ باندھو میں گالی دی بھی تورا میں نہیں دے پارے شلوہ میں کمائی نہیں دے پارے نا ساکری زاک مان زاک شن مان زاک اللہ میں کم تو کول اللہ ٹائن سیرے فلم ہو ارے ہم کر دیائی بھی دائی تو دیرے دیرے کھوارے بورے بورو کتا کن نہ کہے ایسو بلا سلام کھوارے ڈک سیلن زیلکانے ڈک سیلن آکام کوئی رہا سن بنتا ہو لے بولی انشاءاللہ بولین آس تکے تولے تر کوبن نہ حضر آکام کوئی رہا زیلکانے کسے بلا سابا پیڑے نہیں بے کتا پیڑے نہیں بے مورا شما ہے اے مسلمانیر پولا ایسو بلا سلام میزیر ہاتھے گوم بیتورن کرتا سے تمہارا مار میمبر سے ارمین سورے مکرنا سورنا ایسو بلا سلام تین تا منترانلر تین تا دائیت تو ایک تو پودان منتری مرحبا کوئی لینا ایسو بلا سلام ایک ایک تا دائیت تر منترانلر کتھا پابو اور بلا اللہ اکبر دے مر مولا را خوش کرمین ریڈی ایک نمبر ایسو بلا سلام پودان منتری
দুই নম্বরে খাদ্যমন্ত্রী তিন নম্বরে বস্ত্রমন্ত্রী মানুষের দুইটা জিনিস বেশি দরকার খাবার আর বাসস্থান কথা কোন না এই দুইটা জায়গায় দুর্নীতি হয় আমাদের দেশের মন্ত্রী যিনি উনি নিজে একজন ব্যবসায়ী লাগামহীনভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তাছে ওনার কাছে যে সবাই নালিশ করছে উনি কয় এটা ফিরানো কোন সিস্টেম নাই সিন্ডিকেট কে আপনি ফিরাবেন উনি তো একজন ব্যবসায়ী কত কর না কেন দ্বিতীয় হবে ওই লোকটারে যে বাণিজ্যিক জান নাই ব্যবসা নাই তারে দিতে হবে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব তলে বেড়া রাস্তায় নামায় চা পাড়ি দিয়ে কোভাবে একসাথে আরতে যায় যে কত কর না কেন আপনি নিজে না খাইয়ে আর একজন তো না খাওয়ার অস করতে পারেন না এই জন্য আমি বিড়ি জীবনে খাই নাই বিড়ি ঘর বিড়ি দোষ করি জীবনে মদ খাই নাই এই হুজুর খায় নাই না খাইছেন হুজুর যাক তাহলে ঠিক আছে না যাবার মতো মদের বিরুদ্ধে আমরা অস করতে পারি জীবনে সুদ খাই নাই সুদের বিরুদ্ধে আমরা অস করতে পারি কত বার না আমি খাইয়া তোর ওই অস করতে পারি না এই জন্য ইসুফ আলাইহিস সালাম তিনটা দায়িত্ব নিছে এলাকার শান্তি ফিরানোর জন্য এক নম্বরে আমি ওয়াজি করব না ওয়াজ না দে শুন না গাল দে শুন মিয়া কইতে পারো না জোরে এই নবী নবী খালি কা হুজুরের রাজনীতি করব কই বড়ে রাজনীতি তো হুজুর কো লাগে কথা বল না কেন দুনিয়া সব নবী মিয়া রাজা ছিল সব নবী রাজা ছিল প্রেসিডেন্ট ছিল মিয়া রসূলের 10 জন সাহাবী বিনি হিসাবে জান্নাতে যাবে 10 জন মন্ত্রী ছিল তার ভিতরে 4 জন তো প্রধানমন্ত্রী ছিল কষ্ট হইতাছে ওকে আমি ওয়াজ করব আজকে এই মুসলমানের বলা তাকাও এদিকে এই কোরআন বুকি নিয়ে বলছি একটা কথা বানায় বলবো না ইসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এই মিশরে মানুষ হলো বেহা গার বেহা এখনো পর্যন্ত ওরা গার বেহা অগপরে আল্লাহর অভিশাপ ওনারা নবীদেরকে পাড়াই ধরে ধরে জবাই দিছে মিশরের মানুষ এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি নবী আসছে মিশরে কত কর না কেন আল্লাহ ইসুফ আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নিলেন তিনটা এক নম্বর হলো প্রধানমন্ত্রী এক নম্বরে জোরে কন এক নম্বরে দুই নম্বরে খাদ্যমন্ত্রী দুই নম্বরে তিন নম্বরে কয়টা মন্ত্রীর দায়িত্ব আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব এটা কোরআন থেকে নেয়া এই সংবিধানটা ব্রিটিশ লাইকে গেছে এটা প্রধানমন্ত্রী তার নিজের ব্যক্তিগত না এটা ব্রিটিশ রাখে না এটা কোরআনের আইন নবীদের একটা সিস্টেম প্রধানমন্ত্রীর কাছে কিন্তু প্রধানমন্ত্রীত্ব এবং বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী আছে মন্ত্রী নাই ফুলমন্ত্রী না এটা জানেন এবং আরেকটা ফুলমন্ত্রী নাই সেটা হলো ধর্মমন্ত্রী এটা ফুলমন্ত্রী নাই প্রতিমন্ত্রী আছে কথা কর না কেন এই তিনটা মন্ত্রীর দায়িত্ব কিন্তু আমাগো মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমার গোপালগঞ্জের গর্ব মনে রাখবেন ইসুফ আলাইহিস সালাম তিনটা ফুল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে মারহাবা কর দেশ চলতেছে সুখে শান্তিতে সে নিজের হাতে রিলিফ বন্টন করতেন ওই শিল্পপতি যার 500 বিঘা জমি আছে হেরো দুই বস্তা গম বছরে 4টা লুঙ্গি 5টা পাঞ্জাবি 5টা গেঞ্জি এইভাবে প্রতি বছরে বছরে উনি ভাগ করে দিতেন একজন খাবে আর একজন খাবে না এটা হতে পারে না ঠিক না ঠিক আমাদের সমাজে আজকে কিল লেগে এত এত অবক্ষয় হচ্ছে কেন আজকে ধনীরা গরিবদেরকে মানুষ মনে করে না আজকে পয়সার মালিক হইয়া গরিব মানুষের এলাকায় একসাথে লেখাপড়া করছে একসাথে এক স্কুলে ফুডার করে ফুডা বন্ধুর কলম নিয়ে পরীক্ষা দিছে আজকে ঢাকায় যে বাটপারি সিটারি করে জাগার ব্যবসা করে দালালি করে কোটিপতি হইয়া দামি গাড়িতে চইলা ওই একসাথে যে স্কুলে পড়ছে গ্রামের হেরে দেখলে মুখ আর একদিক ফিরে যায় এ আসে না নাই এ তুই মরলে জানাজা ওই রিক্সা চালকি যাবে তো শিল্পপতি হেনে জানাজা করতেইব না হুব্বুল ওয়াক্ত মিনাল ঈমান বিশ্বনবী বলেছে দেশের মানুষকে ভালোবাসা দেশকে ভালোবাসা একটা ঈমানের মানে কথা বল না কেন এমন একটা ঘটনা আমি মাঝে মাঝে বলি বলবো এরপর ইসুফ নবীর কাছে আসে খবরদার এই ঘটনা দ্বারা আপনার জীবনকে পরিবর্তন করবেন
গোলশান বনানি চিনেন না নাম শুনছেন না এই গোলশান বনানিতে একজন ডিস্ট্রিক্ট জজ তদনীন্তন কালে সে রাজশাহী ডিস্ট্রিক্ট জজ কিন্তু আগে ছিল মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জের বাড়ি করে লাইছে বনানিতে তোর সুবাদে ঢাকা হচ্ছিল সে নাম করে চিনে ফেলবেন আমি বলতে চাই না কিন্তু বাড়ি বেচারার হয়ে গেছে বাবা রংপুর কিন্তু এক এক ডিস্ট্রিক্টে যাইয়া বাড়ি এক একটা করে ফেলছে বনানিতেও বাড়ি আছে হঠাৎ করে একই স্কুলে পড়ছে দুই বন্ধু একই স্কুলে তার কলম নিয়ে পরীক্ষা দিছে কিন্তু কপাল দোষে সে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আইন বিশেষজ্ঞ হইয়া সে ডিস্ট্রিক্ট জজ আর কপালের দোষে যার কলম নিয়ে মেট্রিক পরীক্ষা এই পরীক্ষা দিছে গ্রামে সে রংপুর কলেজে সেই বন্ধু হয়ে গেছে রিক্সা চালায় সব কপালের মালিককে যারা গরিব আছেন মনটা খারাপ করেন না গরিবের পক্ষে আমার আল্লাহ চিন্তার কোনো কারণ নাই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে দরিদ্র দুনিয়ায় কষ্ট পাবে না আখেরাতে শান্তি পাবে সেদিন আমাদের কথা মনে করবেন চিন্তার কোনো কারণ নাই বাজান রে রিক্সা চালক বন্ধু যদিও বাজান রে আইয়ে পাস ইংলিশ বলতে পারে ফডর ফডর বৃষ্টি নামতেছে গুড়ি গুড়ি হঠাৎ করে মনে মনে ভাবলো শরীরটা ভিজে যাইতেছে যাত্রীও নামাই দিলাম বনানিতে 6 নম্বর সেকশনে এখন কি করব 2 নম্বর দিয়ে যদি বের হয়ে যাই বৃষ্টিটা আরো বেশি ভিজে যাবে পাশে একটা সুন্দর বিল্ডিং সামিয়ানা আছে বিল্ডিং এর সামনে দাঁড়াবার মতো সিস্টেম আছে রিক্সাডারে বেলেক করিয়া বৃষ্টির থেকে বাঁচার জন্য নিস্তালায় দাঁড়াইছে উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ সিসি ক্যামেরার দ্বারা দেখছে দেখবেন বড় লোকের বাসার সামনে লেখা থাকে কুত্তা থেকে সাবধান মানে ওই বড় লোক নিজের পার্স নাই কুত্তা দিয়া পার্স বানাইছে হালাকি এটা জানেননি যে এই ঘরের সামনে ছবি থাকে আর কুত্তা থাকে ওই ঘরে ফেরেস্তা থাকে না ওরে বড় লোক তোর কপালে জুতার বাড়ি ফেরেস্তা তাড়াইয়া কুত্তা দিয়া পাহাড় বানাইছো কবরে যাইবার পরে দেখবি জুতার বাড়ি কয় নাম্বার লে কুত্তাতে সাবধান মানে ও এক কুত্তা পালো এক কুত্তা ও মানুষ দেখলি কামরা কথা কর না কে কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট কষ্ট হইছে এই আমার উড়ানোর কথা ছিল 9টায় এই মুসলমানে পোলা দিকে তাকাবেন আমাদের সময়ের দাম আছে আগামী কালকে আজকে আছে এখানে কালকে সেই জামালপুর এরপর দিন আবার গাজীপুর একটা রাত্র খালি নেই যে কণ্ঠ দেখতেছেন ভাঙ্গা গরমের ভিতরে আপনি একদিন ওয়াজ শুনে যে ঘুমাইবেন কালকে জোহর মায়ের আসর ও জিমাবেন আপনি মসজিদে যাইয়া আর আমাকে তো আর জিম নাই এই যে চলছে তো চলছে সাইনাস একটা চলবো সারা বছর চলছে র্যান্ড রোম আল্লাহ তারপরও কত সুন্দর রাখছে মারহাবা কর আপনাকে দোয়া না থাকলে পারতাম না আপনাকে দোয়া আছে আলহামদুলিল্লাহ বলেন আপনাকে দোয়া না থাকলে এই গরমের ভিতরে 2 ঘন্টা 2.5 ঘন্টা সিল লাইয়া 1.5 ঘন্টা সিল লাইয়া আবার পরের দিন ওয়াশ করা আলুর বস্ত হয়ে যাওয়া উচিত ছিল বক্তাদের আপনাকে দোয়া আছে বিদায় বেঁচে আছি ঠিক না বেঠিক আর ওয়াজের বয়স যে 2 দিন তা না 24 বছর ওয়াশ করে 24 বছর যদিও দেখেন দাড়ি মুছ পাকে নাই আর গোপালগঞ্জ লাগু দেরি করে পাকে প্রধানমন্ত্রী 77 বছর বয়স অর্ধেক পাকছে কেবল এই মুসলমান খোলা জানেন না আজকে যাই না জান আমার কাছ থেকে তুমি আগেই কইছি আরো 5 বছর আগে তা কোয়া শুরু করছি যে গোপালগঞ্জ লোক পাকে দেরি করিয়া এই মুসলমানের পোলা যেই গঞ্জরি হন নেক আমল নিয়ে গেলে বাঁচবেন তা না হলে ওইখানে যে ধরা খাবেন মানিকগঞ্জের হন আর গোপালগঞ্জের হন ওখানে কোনো সিস্টেম নাই বাসা ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ও মাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা আল্লাহ কবুল করেন যরকনা আমিন আমিন তো ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে দাঁড়ায়া রিকশা থামায়া দাঁড়াইছে উনি তো দেখছে যে কুকুর থেকে সাবধান আর হে কয় মানুষ থেকে সাবধান এ দারোয়ান কইছে গেট আউট সা এ ওটারে খাদা দারোয়ান এ কয় ভাই চাকরিটা খাইছ না গেট স্যার শিক্ষিত বাড়ির দারোয়ান তো শিক্ষিত আর রিক্সা চালক যত আরো ঠেডা মাখা শিক্ষিত ও ইংলিশে জানতাছে এই বড় তুই কি মনে করছ রিক্সা পড় চালাই দিয়ে মানুষ না আমি একজন বিএ পাস রিক্সা চালকের দেহে দারোয়ান কয় তুই বিএ পাস আর কার মাস্টার্স পাস
দেহার বিষয় আমার চাকরি বাসা তুই যা লাগছে দুজন হাতাহাতি উপরের থেকে বন্ধু নিচে নামে আইছে তিন তালাতে নামে এখনো হয়েছে যে রিক্সা চালক ওতে সিনে লাইছে ও জানে না যে আমার এই বন্ধু ড্রাইভারই মালিক আরে দোস্ত তুই আকরাম আলী না তুই আকরাম না তুই কোন আকরাম রে কোস আরে তুই আমার কলম নিয়ে লেখা আর ভুলে যা দোস্ত আমি সেই আমি তো সেই ছোট্টকালের বন্ধু সিনেও না সিনের বান করে দারোয়ান দিয়ে ধাক্কায় বের করে দিল রিক্সাডারে লইয়া চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেল মালিক রে ডাক দিয়ে কয় মালিক রে তোমার বলে বিচার আছে অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক সব কিছুর মালিক কে তুমি তোমার বলে বিচার খুব কঠিন ও আমার কলম দিয়ে একটা পরীক্ষা দিছে আজকে ও ডিস্ট্রিক্ট জজ বানায় ও আমার গেট আউট করে খেয়ে দেয় আর আমি রিক্সালে দাঁড়াইছি আমার বাইর করে দেয় তোমার বিচার কই বাজান দি রিক্সাটা বন্ধ করে দিয়ে গ্যারেজের মধ্যে বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে তিন দিন রিক্সা চালায় না চতুর্থ দিন মরে কষ্ট লয়ে রিক্সা লয়ে আবার বের হয়েছে বাবা আমার মালিকের বিচার বোঝার কোন সিস্টেম নাই ওই যে যে বলছে মালিক তোমার বিচার তো এই কথাটা আমার আল্লাহর কোলে যায় লাইগা আমার আল্লাহ ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর উপরে মাইন্ড করে ফেলছে চার দিনের দিন রিক্সালয়ে যখন নেমেছে আপনারা জানেন লেপারে যখন মেয়েটাকে ছোট্ট মেয়েকে নিয়ে ডিস্ট্রিক্ট জজ বন্ধু ইংলিশ মিডিয়ামে যাচ্ছে গাড়িতে করে হঠাৎ করে কুয়াশার মধ্যে বালুচ্চির এক পাখিটা টেরাকে পাশের গাড়ির পিছনে এমন জোরে ধাক্কা মারছে বাবা সামনে মেয়ে নিয়ে কোলে বসা মেয়েটা রাস্তার উপরে পড়ে গেছে বন্ধু পড়িয়া মাথায় ফাটিয়া বাজান দুজন বেহুশ মেয়েটার মাথা ফাটিয়া রক্তে লাল হয়ে যাচ্ছে পিচ রোডটা হঠাৎ করে ইন দি মিন টাইমে রিক্সা চালক বন্ধু রিক্সাটা সারাদিন চালাইয়া সকালবেলা ওই রোড দিয়ে যাইতেছে মানুষ ভিড় হয়ে গেছে কেউ ধরিয়া বাবা হসপিটালে নেয় রিক্সা চালক বন্ধু রিক্সাটা ঘুরে আই দেখে আর কেউ না আমার বন্ধু বন্ধুর এক হাত দিয়ে ধরছে মেয়েটারে কোলে নিছে নিজের গামছা খুলিয়া মেয়েটার মাথাটা বাঁধছে হসপিটালে ভর্তি করছে নিজের পয়সা দিয়ে রক্ত কিনিয়া মেয়েটার রক্ত দেয়া লাগছে রক্ত ঢুকাইছে বন্ধুর রক্তের গ্রুপ আর এই বন্ধুর রক্তের গ্রুপ এক নিজের রক্ত দিয়া ডিস্ট্রিক্ট জজ বন্ধুরে বাঁচাইছে আমার মাওলার হুকুমে যখন একদিন পরে হুশ ফিরে আসছে বাস্তব ঘটনা এটা বানানো কথা নয় ডিস্ট্রিক্ট জজ বন্ধুরে অনেক জজ সাহেব দেখতে গেছি তার অনেক কেলাররা দেখতে গেছি শুধু একটা লোককে খোঁজে কে আমার মেয়ে নতুন জীবন দিল কে আমার রক্ত দিয়ে বাঁচাইল এই লোকটারে আমার একবার দেখার দরকার ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বন্ধু মিজানুর রহমান রিসেপশনে বসে বসে এই দুইটা দিন পাহারা দিচ্ছে সামনে যায় না যখন বলে ওই লোকটা কোজে আমার সকালবেলা নিয়ে আসে ডাক্তার বলে স্যার বুঝতে পারলাম না লোকটা আপনার সামনে কেন আসতে যায় না হে আমার বড় লোক ভাইরা জীবনে কোনদিন অহংকার দেখায় জি আল্লাহ ধন সম্পদ দেয় ভাই আল্লাহ কেরিয়া দেয় জি আল্লাহ ইজ্জত দেয় ভাই আল্লাহ কেরিয়া নেয় শুধু এখন চোখের পানি দিয়ে আমার মাওলার দেখায় দেবা মাত্র এক ফোঁটা নাফাক পানি দিয়ে তোমারে আমারে বানাইয়া কিসের হিংসা ভিতরে দিল পিট করিয়া তুমি নিশে কিসে হিংসা ঢুকাই না হিংসায় তোমার শেষ করে দিল আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই গো বাজান দেখেন এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করতে পারেন কিনা ধাক্কাইতে ধাক্কাইতে যখন ডিস্ট্রিক্ট জজ বন্ধুর কাছে আকরাম আলীর কাছে নিয়ে গেছি আকরাম সাহেব তাকায় দেখে আজকে ঠিকই চিনছে দোস্ত তুই মিজানুর রহমান না দোস্ত চিনছো তা হইলে
60 দিন আগে তো আমারে ছিললিন দোস্ত আর লজ্জা দিছতে আমি শুনছি তুই আবার বে শরীরের মধ্যে রক্ত ঢুকাইছো আমার শরীরে রক্ত দিছো দোস্ত রে বিনিময় তুই আমার কাছে কি চাস গরীব মানুষ বলে দোস্ত আমার রক্ত তো আমার বিলান্ত শরীরের মধ্যে আমি আর তোর কাছে কি চাব শুধু একটা জিনিসই চাই যদি তোর ইজলাসে তোর জজ সাহেবের ইজলাসে কোনো গরীব মানুষের মামলা যায় ক্রোধিম গরীব হিসেবে তুই তারা দৃষ্টি আমার জীবনে আর কিছু চাই না রে দোস্ত গরীব মানুষের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে ওই আল্লাহ কোন আছে না নাই ওই আল্লাহ যদি থেকে থাকে আপনার গুণ আজকে মাফ হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন গুনাহ মাফের মাত্র তিনটা ঔষধ কয়টা এক নম্বরে খালেস তওবা করা নামাজের সাথে সাথে খালেস তওবা করা নামাজ ছাড়া কোনোদিন তওবা কবুল হবে না দুই নম্বরে ছেলে সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানানো তিন নম্বরে বাবা হালাল খাবার দেয় স্ত্রী পুত্র সন্তান গুলার সুশিক্ষায় শিক্ষিত করা হায়াতে জিন্দিগি সুন্দর করে চালানোর নাম হলো তিন নম্বর ট্যাবলেট এই তিনটা ট্যাবলেট যারা ঠিক মতো খাবেন হাসতে হাসতে মৃত্যুবরণ করবে জুলাইকার মতো আপনার বিবিও হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে তিনটা ট্যাবলেট খাওয়ার দরকার আছে না নাই যুবক আমার সাথে ওয়াদা দিবা যাদের মা বাবা আছে জান্নাত কিনবা রাজি আছো না নাই যদি বলো হুজুর জান্নাত কি দিয়ে কিনবা আজকে যাই এই মার কাছে জান্নাত কিনবা বাবার কাছে কিনবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবার কাছে জান্নাত কিনবেন না আমি যদি এখন বলি এ যুবক বাড়িতে যাই একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিয়ে বলবি আব্বা তুমি মাফ করে দিলেই বলে আমার জান্নাত মা তোমার হাতে সুমা দিয়া তোমার কাছে বাপ চাইলি বলে জান্নাত তুমি যদি কথাটা বলতে পারো কোরআন হাতে নিয়ে বলছি পৃথিবীতে তুমি কত হাজার কোটি টাকার মালিক হইতে চাও আল্লাহ তোমার বানাই দিবে এমন একটা জান্নাত মরার পরে দিবে যেই জান্নাতের একটা ইটা স্বর্ণের একটা ইটা রূপার এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবে হযরত বান মারহাবা 6666টা আয়াত বিশিষ্ট একটা বিল্ডিং পাবেন যেই বিল্ডিংটা একটা ইটা হবে স্বর্ণের একটা ইটা হবে রূপার ওই জান্নাতটা পাওয়ার নিয়ত আছে না নাই আছে পাবেন বাবা আমি ইলিয়াস রহমান জিহাদির মা মৃত্যুর মাত্র তিন মাস আগে আমার মাদ্রাসায় রওনা দিয়ে আপনারা আমার ওয়াজ শুনছেন ইউটিউবে আমার মা বলছে ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মাত্র দুধের দাবি ছাইড়া দিব আর একটা কাজ করব কি কবরে বইয়া তোর লাগে দোয়া করব আমি কইছিলাম কানির ঘরে কানি গোপালগঞ্জের ভাষা আর কি রাগ করেন না কানির ঘরে কানি খায় কাম নাই আমি মাদ্রাসায় পড়তে চাই না আমার মাদ্রাসায় পড়ানের লাগে উনি লোক দেয় বাবা আজকে বুঝবি না একদিন বুঝবি যেদিন আমি মা থাকুক না তুই যদি মাদ্রাসায় পড়স আলেম হস আমি মা তোরে দুধের দাবি সারমু তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি মানুষ তোর কথা শুনে পাগল হয়ে যাবে আমি বলছিলাম বিশ্বাস করে রে কোরআন ধরে বলছি হুজুর মিথ্যা কথা আমি বলি না এটা আমার মায়ের দোয়া এটা আমার মার সাথে জীবনের শেষ কথা আমি জানতাম না আমার মা আমার এই বিদায়টা দিয়ে আর কোনোদিন আমার সাথে কথা হইব না আমি কোটালিপাড়া মানে প্রধানমন্ত্রী এক আসন কোটালিপাড়া তখন লেখাপড়া করতাম আমার মা আমার সকালবেলায় কথাগুলো দিয়ে বিদায় দিল খেওয়া নৌকায় উঠাই দিল খেওয়া নৌকা চিনেন না হ্যাঁ নৌকায় পার করে আগে নদী ওই নদীতে উঠাই দিল আমার মা উঠাই দিয়ে বোরকা পরে আমার মা হাত উঁচা করে বলছিল ইলিয়াস রে যাও বাবা যাও আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না যদি বাড়ি তাইয়া দেখো তোমার মা নাই আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই দোয়া করো আমার মা হয়তো বুঝতে পারছিলেন যে আমি আর বাঁচবো না কারণ আমার ছোট্ট ভাই যেই ভাইটাও মারা গেছে আমার মাও মারা গেছে ডেলিভারি হতে যাইয়া আমার মা তখন প্রেগনেন্ট আমি বুঝতেছি আমার মা আমার সাথে পর্দা করতেছে এখন এর মার তো পেটে বাচ্চা এলে শ্বশুর শাশুড়ির সামনে তো দূরের কথা দেওরের সামনে পর্দা করে না বরঞ্চ পেট বাইর করে ঘরে গিয়ে রাস্তা দিয়ে তার মানে আমার দেহ পেট হয়েছে কথা কর না কে আর আমার মা আমার সামনে আগের মা চাষিরা বড় ছেলে হইলে লজ্জা পাইয়া সাইরে ডাকে থাকতো ঠিক তবে ঠিক আমি তো এখন বুঝি আবার বা কেন বড় একটা লম্বা চাদর গায়ে দিয়া
আবার সামনে পর্দা করতেছিল আমার মা বলে বাবা গো আমি যদি না বাঁচি আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো আমি বললাম তুমি বাইতে যাও তো আমি মাঝে যাইতেছি আবার আমনে বন্ধ হইলে পরীক্ষা সামনে বাজানে আমি কি জানতাম আমার মা আমার জীবনের শেষ বিদায় দেয় আরে নানি গঞ্জের দৌলতপুরের যুবক রে আজকে প্রতিদিন মা মা বলে কান্দি আর কোনদিন পাও এই জন্য আমি তোমাদের বলে দিয়ে যাই যাদের মা আছে কোনদিন কষ্ট দিস তারে ভাই চলিয়া গেলাম মাদ্রাসায় তিন মাস পরে খবর গেল আমার মা দুনিয়ায় নাই আমার মতো কপাল পুরাই মা পিলে কে আজ জানে না আমি যেই বাসায় খাবার খাইছি একটা মা 2000 টাকা দিয়ে পাঠায় দিছে কে জানে দিছে কার হাত দিয়া আমরা বাসায় ছিলাম একটা মা 2000 টাকা আমার মসজিদে পাঠায় দিছে আমার মা বলছিল ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি বাবা আমার ঘাম ঝরানো পয়সা দেই ওয়াজের টাকা দিয়া দুইটা বাড়ি বেচে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন যদি কেউ দিছে মাহফিলে অথবা মাহফিলে গেলে কত মা গতকালকে ওয়াজ করছি নবাবগঞ্জ দোহা কত মা যে টাকা দিয়ে তার ছেলের হাত দিয়ে পাঠায় দিছে মিটিয়ার কাছে জিজ্ঞেস করেন এখানে আসার পরে ওই যে আমার ভাইয়ের ভাইরা আরো একটা মা আমার মসজিদে টাকা পাঠাই দিয়া দোয়া চায় গো বাবা তখন আমার মায়ের কথা মনে পড়ে যায় আমার মা বলছিল ইলিয়াস রে একদিন টাকার মালিক হবি কিন্তু আমি মা থাকুম না বাজন আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে মসজিদ বানাইছি দেখে আসবেন এ যুবক আমার যেই মা এখানে আসার আগে 2000 আর রাখবাই তার মেয়ের জন্য 500 টাকা আমার মসজিদে আমারে দেয় নাই এত আল্লাহর ঘরে দিছি আমার মা যদি জান্নাতে যায় আমার ওই ভাই তার ছেলে মেয়ে সহ ওই মাও জান্নাতে যাবে